আসসালামু আলাইকুম কুলাউড়া টিভি থেকে আমি আতিক। প্রিয় দর্শক, আপনারা জানেন যে দর্শন করা সেই মেয়েটা এবং নুরুলক নুরুলের যারা তাদের একটা গ্রুপ হয়েছিল, সেই গ্রুপের আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেসেজগুলো ওখানে, সেই মেসেজগুলো আপনি দেখেন সেইগুলো আমি আতিক আপনাদের সাথে আছি কুলাউড়া টিভি থেকে। এবং আপনারা শেয়ার, কমেন্ট করে, লাইক করে আমার ইউটিউব চ্যানেলে থাকবেন কুলাউড়া টিভির সাথে। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তাদের এই যে গ্রুপটা থেকে তাদের কী চ্যাটিং করা হয়েছিল এবং কারা কারা ইয়ে দেওয়া হয়েছিল এবং আপনারা এবং কাদেরকে দেওয়া হয় সেই বিষয়টা নিয়ে এখানে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ারলি আপনাদের সাথে আমি তুলে ধরলাম। আর যে মেয়েটা, দর্শিত মেয়েটা যে মিথ্যা মামলা নুরুলক নুরুলক উপরে দিয়েছিল, সেটা আসলে মিথ্যা, সবই মিথ্যা, এটা পরিকল্পিত ছিল। সে পরিকল্পনার বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যে লেখাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তাহলে আপনারা একটু লক্ষ্য করুন, দেখুন যা বলার সরাসরি বলুন এবং ফের নাটক করার দরকার নেই, বাংলা নাটক সিরিয়াল এইসব দেখি, এইরকম কথাগুলো এখানে কি উদ্দেশ্য অ্যাড হলাম, তো এইগুলো আপনারা দেখেন কারা কারা এখানে জয়েন্ট হয়েছিলেন এবং কারা কারা জয়েন্ট হয়ে তাদের কথা হয়েছিল। এবং আপনারা দেখেন আমি আগে হাসান আল মামুনকে নিয়ে অভিযোগ করেছিলাম সেখানে এগুলা বিষয় নিয়ে। এরপরে আপনারা দেখেন আমাকে অ্যাড করতে বলা হয়েছে, তাই অ্যাড করেছি আসলে সবাই। তো এগুলো আপনারা যে কমেন্টগুলো আপনারা যদি শুনতে ইচ্ছা না করেন তাহলে আপনার সময় নষ্ট দরকার নেই। এরপরে দেখেন তো আপনার এরপরে আরও যে বেশগুলা ইমন লেখছেন ভাইয়া পরিচয় দিন এবং নজমুল হাসান সোহাগ চলে আসছেন, নজমুল হাসান সোহাগ আবার লাগছে। তো এইগুলা বিষয়গুলা যে এখন সবগুলা কিন্তু বাইরে চলে আসে। এবং নজমুল হুদা ভাই লেখছেন আপনার আইডি সম্পর্কে ডিটেট, এইটুকু যেগুলো কমেন্টগুলো নজমুল হোসেন সোহাগ হবে মেবি। তো ওইরকম যে বিষয়টা ঘটনা ঘটছিল, প্রিয় দর্শক আপনারা জানেন যে এখানে মিথ্যা মামলা যে নুরুল হক নুরুল সাহেব কিন্তু এই দর্শনের সাথে কোনো শিকার ছিলেন এবং দর্শন এই মেয়েটা কিন্তু রিয়েলিভাবে কোনো দর্শন হয়নি। দর্শন যদি হয় তাহলে আপনাদের কাছে আমার একটা প্রশ্নই, যে প্রশ্নটা হচ্ছে প্রিয় দর্শক, যে প্রথমটা হচ্ছে যে যদি দর্শন হয়ে থাকে তো সে মেয়েকে মেডিকেল চেক আপ করলে যে দর্শনের বিবরণটা বেরিয়ে চলে আসবে। কিন্তু একজন মানুষ হঠাৎ করে যদি একজন মেয়ে হঠাৎ করে আসে এইরকম প্রকাশ্যে বলে আমাকে অমুক দর্শন করছেন, এই দর্শনের কারণে আপনার জানেন প্রিয় দর্শক বাংলাদেশে কিন্তু দর্শনের মামলাগুলো কিন্তু খুব খুব কঠিন ব্যবস্থা নেয় সরকার। কিন্তু এখানে একটা জিনিস আপনাদের কাছে তুলে ধরে, সত্য মিথ্যার যাচাই না করে একজন মেয়ে যদি একজনের উপরে যদি কুফতাক আসে, সে হঠাৎ করে আসে বললে আমাকে এখানে একটা মিডিয়ার সামনে বললো যে আমাকে একজনে দর্শন করে ফেলছে, আর এগুলা কতটুকু সত্য মিথ্যা এগুলো যাচাই করা কিন্তু বাংলাদেশ সরকারের খুব প্রয়োজন। কারণ এখন কিছু মেয়েদেরকে এমন তারা নাটকীয় যে নাটক করে, সেই নাটকগুলো হয়েছে যে সবসময় নাটক করে সেটা যে তুমি আমার সাথে এটা করলে আমি চলে যাবো, যে তুমি আমাকে দর্শন করেছেন। এবং একজন মানুষের সাথে সম্পর্ক থাকতেই পারে, ভালোবাসা থাকতেই পারে, তো ভালোবাসা থাকা মিনিং না যে তুমি আমাকে দর্শন করে আমাকে ভয় দেখাচ্ছ এইভাবে। এখন আপনাদের কাছে আমি আতিক প্রশ্ন রাখি যে আপনারা এই যে গ্রুপে কী চ্যাটিং হয়েছিল সেইগুলো কমপ্লিটলি আপনারা একটা একটা করে দেখুন, কমপ্লিট দেখলে আপনারা বুঝতে পারবেন যে সেখানে কী ঘটনা ঘটছিল, সেই গ্রুপে কী হয়েছিল সেইগুলো আপনারা কমপ্লিটলি আপনারা দেখতে পারেন। কিন্তু আপনারা ফলো করে দেখেন এখানে কী এই গ্রুপে কী লেখা হয়েছিল এবং কীভাবে কথা হয়েছিল। কিন্তু প্রিয় দর্শক একটা জিনিস আপনাদের কাছে আমার প্রশ্নই থাকবে, যে দর্শিত মেয়ে কীভাবে যে একজন মধ্যদাতা যদি থাকে, সে বলেছিল যে সে নুরুলক রূপে আমাকে দর্শন করেনি, আমি তার কাছে সাহায্য চেয়েছিলাম এবং উনি আমাকে ভয়ভীতি দেখেছে, তো সেইগুলা কতটুকু সত্য হবে আমরা আসলে জানি না। কারণ একজন মানুষ বাংলাদেশ নিয়ে কথা বলে, একজন মানুষ বাংলাদেশের অধিকার নিয়ে বলে কথা বলে, একজন প্রবাসী মানুষকে নিয়ে কথা বলে, সেই মানুষটার উপর হঠাৎ করে একজন মেয়ে, তার একটু বাবা খুব প্রয়োজন চিন্তা করার ছিল প্রিয় দর্শক, যে এই মানুষটার উপরে আমি কি এভাবে আমি একটা দর্শন বদনাম তুলতে পারি, এভাবে একজন মানুষের ভুয়া এইরকম মিডিয়ার সামনে বলতে পারি। কিন্তু এইরকম কিছু পতিতালয় মেয়েরা আছে, তাদের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে তাদের কাছে হচ্ছে টাকা। যদি তারা টাকা পায় আরও বড় কিছু করতে পারবে। এই মেয়েটাকে যে মেয়েটা যখন সাংবাদিকের সামনে চলে আসে তখন সেই মেয়েটাকে যদি অন্য কোনো মানুষ আরও পিক অ্যামাউন্ট দিয়ে থাকে তাহলে সে আরেকজনের নামে দর্শন ব্যাপারটা নিয়ে আসতে পারবে। তো আমাদের এই যে সমাজের যেগুলো আপনাদের কাছে আমি তুলে দিচ্ছি, আপনারা যে এই
লেখাগুলো আপনারা সুন্দর করে যে কমেন্টগুলো যেগুলো তাদের গ্রুপে কথা হয়েছে সেগুলো আপনারা সুন্দর করে দেখবেন। 14 মিনিটের যে চ্যাটিংটা সে চ্যাটিংটা কমপ্লিটলি আপনাদের কাছে দেওয়া হয়েছে, আপনারা ভালো রকম দেখবেন এখানে কি কথা হয়েছে কি লেখা হয়েছে। সেই মেয়েটাও আপনাদের যে সাংবাদিকের সামনে সে মেয়েটাও বলছিল যে তারা একটা গ্রুপে আমাকে অ্যাড করছিল, সেই গ্রুপে আমার সাথে কথা হয়েছে, আমাকে ভয় ভীতি দেখানো হয়েছিল এবং নুরুল ভাই নুরুল মানে ওনাকে সাহায্য করেনি এবং নুরুল ভাই ওনাকে আরও ভয় ভীতি দেখাচ্ছে, এটা সবগুলা মিথ্যা বানোয়ার ছিল। সেই সেই আপনারা যে তাদের গ্রুপের চ্যাটিং যেগুলো আছে সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে আরও একটা প্রশ্ন, নুরুল বিপি নুরুল ভাইয়ের উপরে যে যে ভুয়া তথ্যটা দেওয়া হয়েছে এবং সেই মেয়েটা যে এই দর্শন মামলা দেওয়া হয়েছে এবং দর্শন মামলা সে বলছে আমি দর্শন মামলা করতে যাইনি, আমাকে করানো হয়েছে, আমি সাহায্যের জন্য গেছিলাম কিন্তু আমি সাহায্য পাইনি, কিন্তু আমার আমি আপনাদের কাছে আমার একটি প্রশ্ন থাকবে, একজন পতিতালয় মেয়ে যদি তার টাকা বড় না তার সম্মান বড়, সেটা আপনাদের কাছে আসলে একজন একজন পতিতালয় তার টাকা সবচেয়ে বেশি বড় হওয়া জিনিস হয়েছে এটা টাকা, যদি এইরকম পতিতালয় কিছু মেয়েরা যদি টাকা পায় তাহলে এইরকম না আর বড় একজন মন্ত্রীর বিপক্ষেও কথা বলতে পারবে, একজন আরও বড় একজন মানুষের বিপক্ষে কথা বলতে পারবে। কিন্তু এই যে হয়রানিটা ওই যে হয়রানিটা করা হয়েছে বিপি নুরুল ভাইকে এবং তার দলকে এবং যে দলকে যে জিনিসটা আপনাদের কাছে আমি পরিষ্কার করতে যাচ্ছি যে আগামীতে আপনারা জানেন যে আগামীতে হয়তো নুরুল ভাই হয়তো কোনো এক কোনো সিট নিয়ে হয়তো উনি নির্বাচনে দাঁড়াতে পারবেন এবং ওনার বাংলাদেশে বিভিন্ন জায়গাতে ওনার জনসমর্থন এত বেশি হচ্ছে, যত দিন যাচ্ছে তার প্রতি মানুষের ভালোবাসা তার প্রতি মানুষের আকর্ষণ এবং নুরুবাইয়ের ভাষণ নুরুবাইয়ের যে যে বিষয় নিয়ে কথা বলে কিন্তু তার নিজের স্বার্থের জন্য কথা বলে না, বলে মানুষের জন্য। আজকে যে সৌদি আরব থেকে যারা দেশে গেছিলো তাদেরকে নিয়ে কিন্তু কেউ কথা বলেনি, সেই নুরুবাই কথা বলেছে, কী জন্য বলেছে যে একজন প্রবাসী অধিকার, প্রবাসের সবচেয়ে বেশি সম্মান দেওয়ার প্রয়োজন আছে প্রবাসীকে, সেই নুরুবাই কিন্তু প্রবাসীকে সম্মান দেওয়ার জন্য তার যে আন্দোলন এবং এই আন্দোলন গড়ে তোলা তার সবচেয়ে বড় একটা ভূমিকা ছিল। সেই ভূমিকা থেকে সরানোর জন্য কিছু পাতাড়া করা হচ্ছে বিভিন্ন জায়গাতে, কিছু রাজনৈতিক আছে কিছু রাজনৈতিক অবৈধ রাজনীতিবিদ যারা আছে তারা কিন্তু সবসময় আপনারা জানেন যে একজনের বিপক্ষে লেগে থাকে, কিন্তু রাজনীতি যারা করেন তাদের উদ্দেশ্যে আমি একটা জিনিস আপনাদের কাছে বলতে চাই, আপনারা কি করবেন, আপনারা রাজনীতি করেন কিন্তু আপনারা রাজনীতি করে কোনো মানুষের লাভ করতে পারেননি, শুধু আপনারা মানুষের ক্ষতি করতে জানেন, কারণ আপনারা এখন দেখেন এই যে যেগুলো এখন বর্তমানে বাইরে হয়ে চলে আসছে যেই গ্রুপটাতে আপনারা কমপ্লিটলি দেখতে পারছেন, এখানে চ্যাটিংগুলো কী হয়েছে সেগুলো আপনারা কমপ্লিটলি দেখবেন, কারণ এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে কী কী লেখা হয়েছিল, কী কী তারা কথা বলছিল এবং কারা কারা এই গ্রুপে জয়েন ছিল। আমি যেটা আপনাদের কাছে পরিষ্কার করতে চাচ্ছি যে কোনো দলের হোক একজন ছাত্র সে দল করলে কি তার প্রেম ভালোবাসা করতে পারবে না, আপনারা বলুন, দল করলে কি সে সম্পর্ক করতে পারবে না, সম্পর্ক করতে পারবে, সম্পর্ক ভালোবাসা এটা দলের সাথে কোনো সম্পৃক্ত নয়, সম্পর্কটা আলাদা, দল আলাদা, রাজনৈতিক সব কিছু আলাদা, কিন্তু আমাদের বাংলাদেশে এমন একটা জিনিস চলে আসছে যে যারা বড় লেভেলের যারা রাজনীতিবিদ তাদের যে গার্লফ্রেন্ড থাকে সেই গার্লফ্রেন্ডে কী করে একটু ভয় ভীতি, তুমি যদি আমার সাথে এটা করো আমি মিডিয়ার সামনে চলে যাব, তুমি যদি আমার সাথে এটা করো আমি মানহানির মামলা দিব, তুমি যদি আমার সাথে এটা করো আমি দর্শনের মামলা দিব, আমি যদি তুমি যদি এটা করো তাহলে আমি এইটা করো, এই যে বর্তমানে বাংলাদেশের কিছু পরিস্থিতি এবং কিছু এই যে বর্তমান সরকার যে দর্শন মামলাগুলো যতগুলি 100% তাদেরকে অধিকার দিয়েছে, এই অধিকারের কারণে কিন্তু আজকে দর্শন মামলা সত্যিকার কোনো কোনো জায়গাতে আসে আসলে সত্যিকার দর্শন মামলা হয়নি। আপনারা দেখেন কোনো স্কুলে একজন হেড টিচার, এই টিচারের পক্ষে দেখা যায় 6 বছরের মেয়েও ওদেরকে বানিয়ে ওদেরকে কিছু শিখিয়ে কিন্তু একজন শিক্ষককে এখন বাইর করতে স্কুল থেকে বাইর করতে হলে কী হয় জানেন, একটা দর্শন মামলা দিয়ে দেবেন, কেবল একটা মেয়ে একটা গরিব মেয়েকে 10,000-5,000 তার বাপকে দিয়ে বলিয়ে দিবে যে তুমি শিখাই দিয়ে দিবে যে তুমি বলো স্যার তোমাকে এইটা করছে সেইটা করছে। আমাদের বাংলাদেশে বর্তমান এই জিনিসটা কিন্তু খুব বেশি চলছে, কারণ এই জিনিস থেকে আমরা বের হতে হবে।
এই জিনিসটা আমরা সত্যতা যাচাই করতে হবে, এই জিনিসটা আমরা দেখতে হবে আসলে এটা সত্য না মিথ্যা। একজন ছোট্ট একটা বাচ্চা বলল যে এই স্যার আমাকে টিচিং করেছে, এই স্যার আমাকে দর্শন করেছে, এই স্যার আমাকে শরীরে হাত দিয়ে দিছে। এটা কতটুকু একজন ছাত্র যখন স্কুলে পড়া তখন অবশ্যই একজন ছাত্রীর শরীরে হাত দিতে পারে না, অত মায়া করতে পারে, তো এটা হয়ে যায় দর্শন। আপনারা জানেন যে এখন কিছু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, তারা কোথায় কোথায় বলে দর্শন 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 হাজির দর্শন। এই দর্শন করতে করতে বলতে বলতে এখন আমাদের বাংলাদেশের দর্শনগুলো কিন্তু বেড়ে গেছে। আপনারা জানেন যে আমাদের সিলেটের এমসি কলেজে যে দর্শনটা, সেই দর্শনের ব্যাপারে দেখেন তো এটা এখানে কি কতটুকু সত্য কতটুকু মিথ্যা সে আমি জানি না, আপনি জানেন না। কারণ রাজনৈতিক কিছু দুইটা দল এখানে, আপনারা জানেন যে আওয়ামী লীগ দুইটা দল ছিল, ছাত্রলীগ দুইটা দল, দুইটা দলের মধ্যে কিন্তু তাদের বহুদিন ধরে একটা দ্বন্দ্ব চলে আসে। এই দ্বন্দ্বের কারণে হয়তো অন্য কোনো মানুষ সেইটা করতেই পারে, একটু হয়তো সাধারণত একটু মানুষ করতে পারে, কিন্তু এখানে একটা সুযোগ সুবিধা করে কিন্তু এই দর্শনটা অন্যের উপরে চাপ দিয়ে দিচ্ছে। কিন্তু আমি এটার পক্ষে না, আমি দর্শনের বিপক্ষে। আমি সবসময় চাই বাংলাদেশের দর্শন থেকে আমরা মুক্ত চাই, আমাদের মা বোনরা আমাদের সবসময় নিরাপত্তা চলতে পারে সেইটা আমরা চাই। কারণ আজকে আপনারা বাংলাদেশে দেখেন, আপনার স্ত্রীকে নিয়ে কোথায় যাবেন সেটা আপনার ভরসা নেই, আপনার বোনকে কোথায় নিয়ে যাচ্ছেন, আপনি আবার বাড়িতে কি আসতে পারবেন সেটা আপনার ভরসা নেই। কারণ এখন রাজনৈতিক দলের যেভাবে প্রভাব পড়েছে বাংলাদেশে, সেই রাজনৈতিক দলগুলা এখন বাঘ থেকে আরও খারাপ হয়ে গেছে, জানোয়ার থেকে আরও খারাপ। কারণ তারা এখন সিংহের মতো সবসময় দাঁড়িয়ে থাকে, কে কোন থেকে একজন রূপসী মাইয়া, একজন সুন্দর মাইয়া কোথা থেকে আসে, তাকে জাপট মরে দু চারটা মানুষে কীভাবে খেয়ে ফেলতে চায় সেইগুলা। তো আমরা এই দিক থেকে বাইরে থাকবো। প্রিয় দর্শক, আপনারা সেই আমি বেশি কথা বলতে চাচ্ছি না, আপনারা যে চ্যাটিংটা সেইগুলা কিন্তু আপনারা দেখেন, আপনারা এগুলার জন্য আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটা এখানে দেখেন। তো আপনারা লিখছেন দ্বিতীয় রিলেশন কার সাথে করবেন সেটা বলেন, বিয়ে করে দেয় সেটা লেখা, কার কার সাথে কার কার শারীরিক সম্পর্ক হয়েছে, আমি মাতা মুন্ডু কিছুই বুঝি না। আব্দুল হিল বাগুলি তো উত্তর দিন, শারীরিক সম্পর্ক বলতে কি বুঝলাম। আচ্ছা ভীতি, তোমার দেওয়া এই অভিযোগ কি মিথ্যা, ভীতিকে বলা হয়েছে। দেখেন আপনারা এই ভীতি, সে আইডিতে আছে ভীতি, সেখানে লেখা হয়েছে ভীতি, তোমার দেওয়া এই অভিযোগ কি মিথ্যা সেটা দেখুন আপনারা, পরে চ্যাটিংগুলো আপনারা একটু দেখবেন। এরপরে যে বাইরে বাই, কারণটা খায় না, কারণটা পড়ি না। এখন দেখুন কার বিরুদ্ধে অভিযোগ, তাকলে তাকে মামলা দিন, বিয়ে করেন যাই করেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার, এগুলো জন জন শুনিয়ে কি খুব মজা পাচ্ছেন আপনারা, সেই আপনার কমেন্টটা দেখছেন, সেই কমেন্টটা সেই আপনার চ্যাটিংয়ে দেখেন আপনাদের দুয়া অভিযোগ। আর এর আরও একটা ফাইল দিচ্ছি, আমাদের অভিযোগের সততা জানতে যাচ্ছি। ভীতি, সোহাগের বিরুদ্ধে রিলেশন সংক্রান্ত তোমার কোনো অভিযোগ আছে যে সোহাগ তোমার সাথে প্রতারণা করেছে কিংবা বিয়ের প্রলোভন বাসায় ডেকে নিয়েছে? দেখুন তো আপনারা কমপ্লিটলি যেগুলো আমি কথা বলছি আপনারা দেখতে পাবেন না। ভীতি লিখছেন না, আমি যে অভিযোগপত্র পরিষদে দিয়েছি সেখানে কোথায় এমন কিছু লেখা নেই। দেখেন, শুনলাম কার সাথে হাসপাতালে কী যেন করছেন, এটা কি সত্য?